বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া সুলতানা, ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজয়ের মাস এই ডিসেম্বরে সকলকে আমার রক্তিম শুভেচ্ছা। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত এই সোনার বাংলায় শ্বাস গ্রহণ করে আমরা গর্বিত। স্যালুট জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যারা এই দেশ মাতৃকার জন্য তাদের জীবন দান করেছেন। আর আমাদের এই প্রিয় জন্মভূমির অকৃত্রিম ভালোবাসায় মানে আমৃত্যু সিক্ত হয়ে আমরা রয়েছি, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। এই দেশকে আমরা আমাদের সেরাটাই দিতে চাই, আর এই বিনিময়ে কিন্তু আমরা আমাদের জীবনটাও গড়ে নিব। তো যা হোক, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। বোর্ডের দিকে প্রথমে দৃষ্টিপাত করি। তো আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের কীটতত্ত্ব বিষয়ে ইনসেক্ট ট্যাক্সোনমির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অর্ডার ডিকটায়প্টেরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্ডার ডিকটায়প্টেরা, বিজ্ঞানী লিচ 1818 সালে এই অর্ডারটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন এবং নামকরণও তিনি করেছিলেন। এটা সাধারণ নাম হচ্ছে ককরোচেস অ্যান্ড ম্যান্টিডস। তো ডিকটায়প্টেরা যে অর্ডার, সেই বর্গের কীটপতঙ্গগুলি সাধারণভাবে বাংলার নামে আরশোলা বা তেলাপোকা অথবা কালো বিটল বা ব্ল্যাক বিটল এবং এই যে ম্যান্টিস, এগুলি নানান নামে পরিচিত। তো বিজ্ঞানী লিচ 1818 সালে কিন্তু সর্বপ্রথম এই বর্গের নামকরণ করেছিলেন, আমি বলেছি তোমাদের। তো অনেকে এই বর্গকে দুইটি সাব অর্ডার বা অধবর্গে ভাগ করেছিলেন, যেমন একটা ছিল তখন ব্ল্যাটেরিয়া আর একটা ছিল ম্যান্টোডিয়া। তো যা হোক, এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী এই অর্ডারের যে কীটপতঙ্গগুলি রয়েছে সেগুলিকে বিভিন্ন নামে, ডিকটায়প্টেরা ছাড়াও বিভিন্ন নামে কিন্তু অভিহিত করেছিলেন। যেমন উদাহরণস্বরূপ একজন বিজ্ঞানী ছিলেন ক্লারভিলি, উনি 1798 সালে এই অর্ডারটির নাম দিয়েছিলেন ডার্টোপ্টেরা। ঠিক আছে, এরকম আরও বেশ কিছু নামকরণ ছিল এই অর্ডারটির ক্ষেত্রে। তো যাই হোক, অনেকে আবার এই তিনটি যে অধবর্গ বা কি বলবো এটাকে, এই যে সাব অর্ডার রয়েছে সেগুলার যে প্রাণীদেরকে অর্থপ্টেরা হিসেবেও কিন্তু অনেকে অভিহিত করেছিলেন এক সময়, এবং অনেকে করেও থাকেন। তবে বর্তমানে অধিকাংশ কীটতত্ত্ববিদ মানে আধুনিককাল পর্যন্ত, মানে এখন পর্যন্ত এই বর্গকে দুইটি মানে সাব অর্ডার সহ একটা অর্ডার ডিকটায়প্টেরার বর্গের বা অর্ডারের অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা যখন ক্লাসিফিকেশন পড়ব তখন আমরা দেখব যে এই অর্ডারটির অন্তর্গত দুটি সাব অর্ডার নিয়ে বিস্তারিত আমরা তখন আলোচনা করব। এখন আসি আমরা যে অর্ডার ডিকটায়প্টেরা এর বিস্তারিত বর্ণনায়। তো প্রথমেই আমরা জানি যে একটা অর্ডারের ইনসেক্ট সম্পর্কে জানতে গেলে আমাদের তার সম্পর্কিত যে বিষয়গুলি, সেগুলির মধ্যে থাকে হ্যাবিট, হ্যাবিটেট, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের এক্সটার্নাল মর্ফোলজি এবং তাদের ইন্টারনাল মর্ফোলজি ইত্যাদি সব কিছু নিয়ে তাদের বিশদ আলোচনা, যাতে আমরা এই বর্গের অন্তর্ভুক্ত ইনসেক্টগুলির সম্পর্কে একটা সাধারণ বা পরিষ্কার ধারণা পেতে পারি। তো আসি প্রথমে আমরা এদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট বা স্বভাব এবং বাসস্থান। তো ডিকটায়প্টেরা বর্গের খুব অল্প সংখ্যক সদস্য ছাড়া প্রায় সবগুলিই কিন্তু স্থলজ পরিবেশের বাসিন্দা, এবং এগুলির অনেকেই নিশাচর বা ইংরেজিতে বলে এদেরকে নকটার্নাল, এবং খাদ্যের অনুসন্ধানে এরা রাতে ইতস্তত বিচরণ করে থাকে। অল্প সংখ্যক সদস্য পানিতে বাস করে, আবার অনেকে দেয়ালের ফাটল, পাহাড়ের গুহা, তারপর গাছের শুকনো বাকলের ফাঁক, তারপর শুকনো ঝরা পাতার নিচে প্রভৃতি পরিবেশে কিন্তু এরা লুকায়িত অবস্থায় থাকে। এগুলির প্রায় সবাই কিন্তু সর্বভুক বা ইংরেজিতে যাকে বলে
অমনিভোরাস, অর্থাৎ সব ধরনের খাবারই খেতে অভ্যস্ত এরা। আবার অনেকে আছে মাংসাশী, কার্নিভোরাস, যারা শুধুমাত্র মাংস জাতীয় বিভিন্ন কীটপতঙ্গ, তারপরে বিভিন্ন কীটপতঙ্গের লার্ভা বা বিভিন্ন প্রাণীর লার্ভা ইত্যাদি খেয়ে থাকে। তো যাই হোক, পেরিপ্লানেটা, ব্লাটা প্রভৃতি গণের যে সদস্যরা রয়েছে তারা অনেকেই কিন্তু খাদ্য নোংরা করে থাকে এবং এরা কিন্তু রোগ জীবাণু ছড়ায় এবং সেক্ষেত্রে কিন্তু বেশ ক্ষতিকর ভূমিকা পালন করে থাকে এবং এগুলি কখনো কখনো ভালোভাবে কিন্তু উঠতে পারে না, তবে কেউ কেউ কিছুটা উড়ে সামান্য পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়ে থাকে। এবার আসে এদের ডিস্ট্রিবিউশন বা বিস্তৃতি, অর্থাৎ এদেরকে কোথায় কোথায় আমরা দেখতে পাই। এই বর্গের কীটপতঙ্গ পৃথিবীর প্রায় সব অঞ্চলেই বসবাস করে, তবে বেশিরভাগ সদস্য নাতিশীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলে বিস্তৃত। এবার আসি এদের এক্সটার্নাল মর্ফোলজি, বাংলা যাকে বলি আমরা বাহ্যিক গঠন। তো বাহ্যিক গঠনের শুরুতেই চলে আসি, শেপ অ্যান্ড সাইজ বা সাইজ অ্যান্ড শেপ, অর্থাৎ এদের আকার কীরকম, কতখানি লম্বা চওড়া। তো ডিক্টিওপ্টেরা বর্গের যে কীটপতঙ্গ এরা কিন্তু মাঝারি থেকে বেশ বড় আকার পর্যন্ত হতে পারে। আচ্ছা, আর এদের যে হেড সেটা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি পতঙ্গের এক্সটার্নাল মর্ফোলজিতে হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন এই তিনটি অংশে তাদের শরীর ভক্ত বাহ্যিক দিক থেকে। তো প্রথমে আসি হেডের বর্ণনায়। তো মস্তক বা হেড সাধারণত অধোমুখী, ইংরেজিতে আমরা কী বলি এদেরকে, হাইপোগনাথাস, তাই না? হাইপোগনাথাস অর্থাৎ মানে মস্তকটি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে এবং অনেকটা আদিম প্রকৃতির। মস্তকের ফাটল এবং অঞ্চলগুলি প্রায় মানে সব কিছুই রয়েছে এগুলি, অর্থাৎ ফ্রন্স আছে তাদের, ক্লাইপিয়াস আছে এবং তাদের যে ল্যাব্রাম সেটি বেশ সুগঠিত এবং এদের টেন্টোরিয়ামের কেন্দ্রভাগে একটি বেশ বড় ছিদ্র বর্তমান। পুঞ্জাক্ষি অবশ্যই উপস্থিত এবং সেগুলি আকারেও বড়। অনেক প্রজাতিতে অবশ্য আকারে ছোটও দেখা যায়, তবে কোনো কোনো প্রজাতিতে কিন্তু পুঞ্জাক্ষি অ্যাবসেন্টও থাকতে পারে। আর এদের যে অসিলি বা সরলাক্ষি সেগুলি দুই থেকে তিনটি হতে পারে। অনেকে সরলাক্ষিও কিন্তু সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকতে পারে কিছু কিছু পতঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, এদের যে অ্যান্টিনা থাকে, অ্যান্টিনা কিন্তু বেশ লম্বা এবং অনেকগুলি খণ্ডাংশে বিভক্ত, ফিলিফর্ম ধরনের, এবং এদের যে মুখপাঙ্গ থাকে অংশে সেই মুখপাঙ্গ হচ্ছে বাইটিং টাইপ, খাওয়ার উপযোগী। ম্যান্ডিবেল হচ্ছে সবল এবং শক্ত দাঁত বিশিষ্ট, অর্থাৎ চিবিয়ে চিবিয়ে খাওয়ার উপযোগী। ব্ল্যাটা এবং পেরিপ্ল্যানেটা প্রজাতির ক্ষেত্রে ম্যান্ডিবেলে প্রস্থিকা নামে একটি অংশ বর্তমান। আর এদের যে ম্যাগজিলা থাকে সেটি কিন্তু লম্বাটে, এদের কার্ডও হচ্ছে বিভক্ত, আর স্টাইপস যেগুলি সেগুলি কিন্তু সাবগ্যালিয়াযুক্ত। এগুলি কিন্তু এদের মুখপাঙ্গের বিশেষ বৈশিষ্ট্য, তোমরা মনে রাখার চেষ্টা করবে। পাল্প হচ্ছে তাদের বেশ লম্বা এবং পাঁচ খণ্ডক বিশিষ্ট। এদের যে গ্যালিয়া সেটি কিন্তু নরম প্রকৃতির এবং ল্যাসিনিয়া যে অংশটি তাদের মুখপাঙ্গে সেটি দাঁতযুক্ত। ল্যাবিয়াম বেশ বড় আকারের এবং এদের সাবমেন্টাম, মেন্টাম, প্রিমেন্টাম, গ্লোসা, প্যারাগ্লোসা ইত্যাদি সব কিছু উপস্থিত। আর এদের পাল্প হচ্ছে তিন খণ্ডক বিশিষ্ট এবং ভিতরে যে হাইপোফ্যারিংস থাকে সেই হাইপোফ্যারিংসও বেশ বড় এবং নিচের অংশে তাদের সাসপেনসারি স্ক্লেরাইটও দেখা যায়। তো এই হচ্ছে এই বর্গের পতঙ্গদের মস্তকের মুখপাঙ্গের বিশেষ অংশগুলি। এবার আসি তাদের থোরাক্স বা বক্ষাঞ্চল। এই যে তাদের যে বক্ষাঞ্চল, এখানে বক্ষাঞ্চল, বক্ষাঞ্চলে বেশ প্রশস্ত এবং সুগঠিত। তবে ব্ল্যাটেরিয়া কীটপতঙ্গে এগুলির পৃষ্ঠদেশ বৃহদাকার, পূর্ণটাম সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত, কিন্তু ম্যান্টোডিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এগুলি লম্বাটে এবং কখনো মস্তককে তারা ঢেকে রাখে না। মেজো এবং মেটাটার্গাম একই ধরনের, পা কিন্তু তাদের শক্ত এবং সুগঠিত এবং ব্ল্যাটেরিয়া কীটপতঙ্গের সকল পাগুলি সমান আকৃতির এবং এদের কগজাগুলি কাছাকাছি অবস্থিত, আর টার্সাস হচ্ছে তাদের পায়ের পাঁচ খণ্ড বিশিষ্ট। আর ম্যান্টোডিয়া কীটপতঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে সামনের পায়ের গঠন বেশ বড়, এই যে সামনের পা, সামনের পায়ের গঠন বেশ বড় এবং অন্যান্য পা থেকে পৃথক ধরনের, একটু আলাদা, যে পিছনের দুজোড়া পা বাট সামনের পা দুটি তাদের পিছনের পায়ের চেয়ে বেশ আলাদা ধরনের। এবং এর ফিমার হচ্ছে
মানে ফিমার আর টিবিয়া হচ্ছে কাটার মতো অংশ দিয়ে গঠিত, কাটা কাটা যুক্ত। এবং এদের সাহায্যে কী করে, এরা শিকার ধরে। এবং এদের অধিকাংশ সদস্য ডানাযুক্ত, তবে অনেকের ডানা ক্ষয়প্রাপ্তও দেখা যায়। আবার খুব কম সংখ্যক স্পিসিস আছে যাদের অনুপস্থিত থাকতে পারে। ব্ল্যাটেরিয়া কীটপতঙ্গের যে ডানাগুলি থাকে সেগুলি দুই জোড়া এবং সমান আকৃতির, ডানা জোড়া খুব পুরু ট্যাগমিনা বলে, শক্ত এবং গাঢ় বাদামি রঙের। এই ট্যাগমিনা দিয়ে কিন্তু তাদেরকে অভিহিত করা হয়। আচ্ছা, ট্যাগমিনা মানে হচ্ছে খুব পুরু এবং শক্ত আকৃতির। আর এদের যে পিছনের ডানা ভিতরের, সেখানে দেখা যায় পাতলা ঝিল্লির মতো মেমব্রেইনাস। আর সামনের ডানাগুলি কী করে, পিছনের ডানাগুলিকে তারা ঢেকে রাখে। কোনো কোনো ক্ষেত্রে ট্যাগমিনা কিন্তু আরও পুরু হয়ে ইলেট্রাও গঠন করতে পারে, যেমন ডিপ্লোপটেরা। একটি আমি ছবি এঁকেছি পেরিপ্ল্যানেটা আরশোলা, তোমরা এই ইনসেক্টটাকে সবসময় দেখো। তো অন্য একটি পতঙ্গ রয়েছে ডিপ্লোপটেরা, তাদের এই রকম দেখা যায় যে ট্যাগবিনাটি আর পুরো হয়ে ইলেট্রিয়া গঠন করতে পারে। আর এদের পিছনের ডানার অ্যানাল অংশ বা অ্যানাল লোবটা কিন্তু বেশ প্রশস্ত টাইপের। আর ব্ল্যাটেলা প্রজাতির সামনের ডানায় কস্টা শিরা দীর্ঘ এবং সম্মুখভাগে মিশে যায়। আর এগুলির যে সাবকস্টা সেগুলি কিন্তু খাটো, এবং রেডিয়াল যে সেক্টর সেগুলি অসংখ্য শাখা প্রশাখাযুক্ত। আমি কিন্তু ডানার বর্ণনা করছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এগুলি অবশ্যই খাতায় টুকে নিবে। আর এদের যে মিডিয়া, এগুলো কিন্তু ভেইনের কথা বলছি আমি, ডানা শিরা বিন্যাসে মিডিয়া এবং যে প্রথম কিউবিটাস, এগুলি সম্পূর্ণ টেগমেন অঞ্চল জুড়ে অবস্থান করে। আর যেদের দ্বিতীয় যে কিউবিটাস, যে শিরাটা, হ্যাঁ, সেটি কেমন বেশ খাটো। আর তবে ম্যান্টোডিয়া যে পতঙ্গটি রয়েছে, ম্যান্টিস যেমন উদাহরণ, এই ম্যান্টোডিয়া কীটপতঙ্গের ডানা সমান আকৃতির এবং সবুজও হতে পারে মানে কালারে, আবার কখনো টেগমেন বা ইলেকট্রা কিন্তু এগুলি গঠন করে না, যেটি এই যে ব্ল্যাটেরিয়াতে গঠন করে। আর এগুলি শিরাবিন্যাস সম্পর্কে মোটামুটি জানা গেছে, তবে খুব বিস্তারিতভাবে এখন পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, এখন আমরা চলে আসি এদের উদর অঞ্চল বা অ্যাবডোমেনের অংশটি। এদের উদর অঞ্চল বেশ লম্বাকৃতি এবং খণ্ডকযুক্ত, এবং খণ্ডকের সংখ্যা হচ্ছে দশের মতো, বা একাদশ খণ্ডকও থাকতে পারে, তবে একাদশ খণ্ডকটি খুব ছোটো এবং হ্রাসপ্রাপ্ত। আর প্রথম উদরের যে স্টারনাম সেটি কিন্তু ছোট। তবে স্ত্রী কীটপতঙ্গের সপ্তম খণ্ডের এবং পুরুষ কীটপতঙ্গের নবম খণ্ডের স্টারনামটা কিন্তু আবার আকারে বড়। তা এদের যে অভিপজিটর, যেটি দিয়ে তারা ডিম পারে, এই অভিপজিটর হচ্ছে তিন জোড়া কপাটিকা নিয়ে গঠিত এবং সাত খণ্ডের স্টারনাম নিয়ে আবৃত। তবে স্ত্রী কীটপতঙ্গের অষ্টম, নবম এবং দশম খণ্ডকের যে স্টারনাম সেটি ছোট। তো এগুলির একাদশ খণ্ডে একজোড়া পায়ু সার্সি, এই যে সার্সির মতো অংশ দুই পাশে দেখা যাচ্ছে, এই পায়ু সার্সি বা অ্যানাল সার্সি বলে এগুলাকে, এগুলি উপস্থিত বা বর্তমান। আর এদের উদরে কোনো শব্দ সৃষ্টিকারী অঙ্গ বা টিম্প্যানাম থাকে না, কেমন? আর হচ্ছে এরা কিন্তু ডিম পাড়তে সক্ষম। যেহেতু অভিপজিটার রয়েছে, তাহলে অভিপজিটার দিয়ে তারা ডিম পিড়ে থাকে। তো মোটামুটি এই হচ্ছে তাদের এক্সটার্নাল মরফোলজি, যে বাহ্যিক গঠন। এবার আসি তাদের ইন্টারনাল মরফোলজি বা আভ্যন্তরীণ গঠন। এই বর্গের কীটপতঙ্গের আভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে যে তাদের প্রথমে কী আসে, ডাইজেস্টিভ সিস্টেম আমরা বর্ণনা করি। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র বা পরিপাক নালী অত্যন্ত সরল প্রকৃতির, এবং এগুলার মধ্যে পেঁচানো হতে পারে, তবে সরল প্রকৃতির কিন্তু পেঁচানো থাকে। তবে তেলাপোকাতে কিন্তু একটু পেঁচানো আকৃতিরই থাকে। এবং এদের যে খাদ্যথলি বা ক্রপ কিন্তু বেশ বড় এবং প্রশস্ত থলির মতো। এদের গিজার থাকে দাঁতের মতো শক্ত এবং মাংসল গঠনযুক্ত, কিন্তু ম্যান্টিসে এগুলি অনুপস্থিত অথবা অতি ক্ষুদ্র, এদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্র আকৃতির। আর এদের মধ্য অন্তরে বা অন্ত্রের মধ্য অংশে কী থাকে, আটটি হেপাটিক সিকা বর্তমান থাকে। আর মধ্য অন্ত্র এবং পশ্চাদন্ত্রের সংযোগস্থলে 80 থেকে প্রায় 100টি পর্যন্ত মালপিজিয়ান টিউবুলস দেখা যায়। তোমরা নিশ্চয়ই মালপিজিয়ান টিউবুলসের নাম শুনেছ, এগুলি তাদের রেচন অঙ্গ। আর এদের পৌষ্টিক নালীর সম্মুখভাগে একজোড়া লালা গ্রন্থি বর্তমান, মুখপাঙ্গের নিচের দিকে, ভিতরের দিকে লালা গ্রন্থি থাকে, এবং এই গ্রন্থি নিঃসৃত লালারস লালাধারে কিন্তু জমা হয় এবং লালা নালী জিহ্বার গোড়ার মুখের মধ্যে ঢুকে থাকে। এবং যেদের পশ্চাতন্ত্র বা অন্ত্রের শেষ অংশ কোলন এবং মলাশয়ে দুইটি অংশে বিভক্ত, এবং এদের রেকটামে 6টি রেকটাল প্যাড উপস্থিত থাকতে দেখা যায়। এটি হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের
বর্ণনা, ঠিক আছে? আমি আমার মনে হয় তোমরা ইন্টারমিডিয়েটে বা আইএসসি ক্লাসে যখন জিওলজি পড়েছো তখন কিন্তু তোমরা যদি ডিসেকশন করে থাকো তাহলে তোমাদের কিছুটা হলেও মনে আছে যে এই তেলাপোকার পরিপাক নালীটা কেমন। ওখানে কিন্তু পরিপাক নালী বের করতে দেওয়া হতো আমার যতদূর মনে পড়ছে। তা যাক, খুব ইজি টাইপের, তোমরা একটু দেখে নিবে অবশ্যই ছবিটা। এবার আসি তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। তাই এদের বক্ষের অধিকাংশ অঞ্চল এবং উদরের দশম খণ্ডাংশ পর্যন্ত কিন্তু এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম উপস্থিত বা বিস্তৃত। এবং এটা কেমন দেখতে, লম্বা নলাকার বহু কক্ষ বিশিষ্ট হৃদযন্ত্র নিয়ে গঠিত। এবং পেরিপ্ল্যানেটার হৃদযন্ত্রে 12 জোড়া কিন্তু অ্যালারি মাসেল থাকে। খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, অ্যালারি মাসেল, ঠিক আছে? এটা কি হৃদযন্ত্রের পেশি, ঠিক আছে? হৃদপেশিও বলা যেতে পারে। এবং এর মধ্যে 10 জোড়া থাকে উদরে এবং 2 জোড়া পেশি বক্ষে উপস্থিত থাকে। আর এদের হৃদযন্ত্র 3 জোড়া বক্ষীয় এবং 9 জোড়া উদরীয় রন্ধ্র বা অস্টিয়া বর্তমান রয়েছে। আর ব্ল্যাটেরিয়া উপবর্গের যে কীটপতঙ্গগুলি রয়েছে, হ্যাঁ, সেখানে 6 জোড়া খণ্ডকীয় রক্তবাহিকা বা সেগমেন্টাল ভ্যাসেলও থাকে। আর এদের 2 জোড়া বক্ষে এবং 4 জোড়া উদরীয়, ওই 6 জোড়ার মধ্যে। কিন্তু যে ম্যান্টোডিয়া যে উপবর্গগুলি রয়েছে সেখানে কিন্তু ম্যান্টোডিয়া উপবর্গের এই সংখ্যা মাত্র 4 জোড়া, ঠিক আছে? এবং এদের কিন্তু 4 জোড়া বহির্মুখী অস্টিয়া দেখা যায়। তো এবার আসি তাদের কি রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্র তাদের মুক্ত ধরনের, খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, মুক্ত ধরনের, ওপেন টাইপ সিস্টেম। তো কেমন এটা, যেটা 3 জোড়া অনুদৈর্ঘ্য অনেকগুলা অনুপ্রস্থ খণ্ডকীয় শ্বাসনালী নিয়ে গঠিত। শ্বাসতন্ত্রের নালীগুলি 10 জোড়া শ্বাসরন্ধ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকে এবং তাদের মধ্যে 2 জোড়া বক্ষীয় এবং 8 জোড়া হচ্ছে উদরীয়। অর্থাৎ উদর অঞ্চলে 8 জোড়া শ্বাসরন্ধ্র এবং বক্ষ অঞ্চলে তাদের 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। আর মুক্ত ধরনের মানে কি বোঝাতে চাচ্ছি, যে রক্ত কোনো নির্দিষ্ট রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না। কেমন? এবার আসি তাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে দেখা যায় যে অর্থোপ্টেরা কীটপতঙ্গের বক্ষাঞ্চলে 3টি, উদর অঞ্চলে 4 থেকে 6টি স্নায়ুগ্রন্থি রয়েছে। এবং এ বক্ষের, এদের বক্ষের যে স্নায়ুগ্রন্থিগুলি, একদি উদরের যে গ্রন্থিগুলি তার চেয়ে আকারে কিন্তু বড়। অর্থাৎ বক্ষগুলি অপেক্ষাকৃতভাবে উদর অঞ্চলের চেয়ে বড়। এবং এদের মস্তিষ্ক থেকে 2টি স্নায়ু বের হয়ে তাদের অন্ননালীকে বেষ্টন করে এসে নিচের দিকে মিলিত হয়। এবং এই মিলিত স্নায়ুগ্রন্থিগুলিকে অধ অন্ননালী স্নায়ুগ্রন্থি বা সার্কাম ইউসোফেজিয়াল কানেকটিভ বলা হয়ে থাকে। আচ্ছা, ডিকটিওপ্টেরা যে কীটপতঙ্গ, তাদের সুগঠিত যে সিম্প্যাথেটিক বা স্টোমোগ্যাস্ট্রিক, সিম্প্যাথেটিক অথবা স্টোমোগ্যাস্ট্রিক যে স্নায়ুতন্ত্র সেটি রয়েছে। আর এদের মধ্যে কী আছে, ফ্রন্টাল আছে, হাইপোসেরিব্রাল আছে এবং ইনগ্রোভিয়াল গ্রন্থিগুলি বর্তমান। এবং আরেকটি জিনিস থাকে, সেটি হচ্ছে রিকারেন্ট বা গলবিলীয় স্নায়ু কিন্তু রয়েছে। এছাড়া মস্তিষ্কের নিম্নভাগে 1 জোড়া করে গোলাকার কর্পোরা কার্ডিয়াকা এবং কর্পোরা অ্যালার্টা বিদ্যমান। এগুলি কিন্তু আমি স্নায়ুতন্ত্রের বর্ণনায় বলছি। তো মোটামুটি এই হচ্ছে, তোমার নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যে কী কী জুলজিক্যাল কোড হিসেবে যে কোন জিনিসগুলো রয়েছে এবং কীভাবে অবস্থান করে, কোনটি বড় অপেক্ষাকৃত বা কোনটি ছোট। কেমন? তো এবার আসি এদের প্রজননতন্ত্র বা রিপ্রোডাকটিভ সিস্টেম। এদের যে রিপ্রোডাকটিভ সিস্টেম সেটি কিন্তু অনেক উন্নত ধরনের। অর্থাৎ সেক্সেস সেপারেট, দ্যাট মিন্স স্ত্রী এবং পুরুষ আলাদা প্রাণী এবং ভিন্ন ভিন্ন কীটপতঙ্গ। কেমন? পুরুষ প্রজননতন্ত্রে তাদের 1 জোড়া শুক্রাশয় থাকে, তারপরে তো তাদের থাকে হচ্ছে অধিক সংখ্যক ফলিকল নিয়ে গঠিত এবং এই ফলিকলগুলি কিন্তু পাতলা পেরিটোনিয়াল আবরণে ঘেরা থাকে। এবং এখানে শুক্রাশয় থাকে যেখানে 2টি শুক্রনালীও থাকে, আর এই নালীর অগ্রভাগে শুক্রাধারও যুক্ত থাকে, আর বহু সংখ্যক নলাকার সহায়ক গ্রন্থি থাকে। এবং এই সমস্ত গ্রন্থি থেকে তাদের স্পার্মাটোফোরগুলি কি হয়, বের হয়ে যায়। আচ্ছা, পেরিপ্ল্যানেটে আরেকটা জিনিস থাকে, সেটি হচ্ছে কনগ্লোবেট গ্রন্থি, যেটি সহায়ক গ্রন্থির ঠিক নিচে অবস্থান করে। আর স্ত্রী যে প্রাণীটি, সেটির যে স্ত্রী প্রজননতন্ত্র, সেখানে কি থাকে, 1 জোড়া ডিম্বাশয় উপস্থিত। এবং এই ডিম্বাশয় কয়েকটি প্যানোস্টাইটিক অণুডিম্বাশয় নিয়ে গঠিত। এবং যে ডিপ্লপ্টেরা কীটপতঙ্গের অণুডিম্বাশয়ের সংখ্যা হচ্ছে 6টি এবং বিভিন্ন প্রজাতিতে এগুলি কিন্তু ডিফার করে। যেমন আরেকটি রয়েছে লিউকোফেরা, সেখানে দেখা যায় 15 থেকে 20টি। আচ্ছা যা হোক, তবে তাদের ডিম্বনালী যে থাকে সেই ডিম্বনালী দুটি কিন্তু খাটো এবং এগুলির কী করে, একটি সাধারণ ডিম্বনালীতে এসে কিন্তু মিলিত হয়,
সাধারণত ডিম্বনালীটি অষ্টম উদরীয় খণ্ডকে অবস্থিত একটা বড় জনন প্রকোষ্ঠে তারা উন্মুক্ত থাকে। আর কোনো কোনো পিট পতঙ্গে যেমন ব্ল্যাটেলাতে দেখা যায় যে এই শুক্রধানের গ্রন্থিটি বর্তমান, আবার দুইটি কোলেটারিয়াল গ্ল্যান্ড নামে সহায়ক গ্রন্থিও কিন্তু বর্তমান থাকে। এই গ্রন্থি নিঃসৃত পদার্থ দ্বারা ডিম্বাদার বা উথেকা তৈরি হয়ে থাকে। উথেকার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তো যাই হোক, এই গেল হচ্ছে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, এই সমস্ত মানে ডিক্টাপ্টেরা বর্গের পতঙ্গের একটা ইম্পর্টেন্ট জুলজিক্যাল শব্দ রয়েছে, মেটামরফোসিস। তোমরা নিশ্চয়ই পড়েছ মেটামরফোসিস, এই বাংলায় তাকে বলে হচ্ছে রূপান্তর। অনেক সময় সংজ্ঞা চায় মেটামরফোসিস কী। আমরা জানি যে কোনো প্রাণীর জীবনচক্রে যখন মানে ডিম থেকে পূর্ণাঙ্গ অবস্থা পর্যন্ত উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকগুলি পর্যায় বা ধাপ অতিক্রান্ত হতে হয়, তবে সেগুলি বিষদৃশ্য। বিষদৃশ্য মানে একটি চেক আর একটি সম্পূর্ণ আলাদা। তো সম্পূর্ণ আলাদা হলে হতে পারে, আবার কখনো কখনো কাছাকাছিও থাকতে পারে, দেখতে একই রকম। তো যাই হোক না কেন, যে কতগুলি পর্যায়ের মধ্য দিয়ে যদি একটি ডিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় কোনো ইনসেক্ট বা কোনো প্রাণী, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। তো ব্ল্যাটেরি উপবর্গের যে কীটপতঙ্গ সেগুলির কোনোটি ডিম পারে অর্থাৎ অভিপ্যারাস, কোনোটি কিন্তু বাচ্চা প্রসব করে তাদেরকে বলা হয় ভিভিপ্যারাস, আবার কোনোটি ডিম এবং বাচ্চা উভয়ে মানে প্রসব করে থাকে সেক্ষেত্রে তাদেরকে বলা হয় ওভোভিভিপ্যারাস। তো তোমরা এই টার্মগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে সংজ্ঞা সহ এবং উদাহরণ সহ। তো এগুলি বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন সংখ্যক নিষিক্ত ডিম বা উথিকা নামক আবরণের মধ্যে অবস্থান করে। কেমন ডিমগুলি, নিষিক্ত ডিমগুলি উথিকা নামক একটা আবরণের মধ্যে অবস্থান করে। আচ্ছা, ব্ল্যাটেলা কীটপতঙ্গে হচ্ছে যেমন 16টি থাকে, ব্ল্যাটেলাতে 40টি প্রভৃতি সংখ্যক প্রোনিম্ফ বা প্রথম ইনস্টারের নিম্ফও দেখা যায়। উথিকা থেকে বের হয়ে আসে এগুলি, তারপরে এই নিমগুলি ব্ল্যাটেলার ক্ষেত্রে 6 বার, পেরিপ্ল্যানেটার ক্ষেত্রে প্রায় 11 বার, এভাবে নানান রকম সংখ্যায় কিন্তু এগুলি কি হয় নির্মোচন বা মল্টিং বা এগডায়সিস। আরেকটা টার্ম কিন্তু আমি বলেছি, নির্মোচন বা এগডায়সিস বা মল্টিং, তো এগুলি সম্পন্ন হয়। তো ব্ল্যাটেলার জীবনচক্রে সম্পন্ন হতে মানে সম্ভাব্য সময় প্রায় 279 দিন, আর পেরিপ্ল্যানেটা বা যে তেলাপোকার ক্ষেত্রে এটি 250 থেকে 270 দিন, এবং এক্টোবিয়াসের শীতকালীন ডায়াপাস সহ প্রায় 2 বছর সময় লাগে। ডায়াপাস মানে হচ্ছে একটি বিশেষ মানে ঘটনা, যখন কি হয় যে শীতকালে মানে পরিবেশের প্রতিকূলতার কারণে এগুলি কি করে মানে তোমার নির্জীব অবস্থায় প্রায় জীবনযাপন করে, কে ডায়াপজ বলে। এগুলি আমরা ইনসেক্টের যে ইকোলজি যখন পড়তে যাবো তখন আমরা এই টার্মগুলি পাবো, ঠিক আছে। তো এবার আসি আমরা যে ম্যান্টোরিয়া কীটপতঙ্গের ক্ষেত্রে একটি উতিকায় 24 থেকে 40টি ডিম থাকে। তো মোটামুটি এই হচ্ছে মেটামরফোসিস, যখন অনেকগুলি খোলস নির্বাচন করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পতঙ্গে উপনীত হয়। তো নেক্সট এবার আসি আমরা এদের ক্লাসিফিকেশান। তো ক্লাসিফিকেশানে প্রথমেই বলা হচ্ছে যে এটি 2টি সাব অর্ডারে বিভক্ত, অধোবর্গ, একটা হচ্ছে ব্ল্যাটেরিয়া আর একটি হচ্ছে ম্যান্টোরিয়া। তোমরা এই দুইটি পার্থক্য কিন্তু বই থেকে একটু দেখে নেবে, কেমন পার্থক্য ছবি দেখলেই কিন্তু মোটামুটিভাবে বোঝা যায়। হ্যাঁ, যেমন ব্ল্যাটেরিয়ার ক্ষেত্রে মস্তক হচ্ছে প্রোনোটাল আবরণ দ্বারা আংশিক বা সম্পূর্ণভাবে আবরণ থাকতে পারে, এই যে প্রোনোটাম আবরণ দিয়ে আবৃত থাকে। তারপরে হচ্ছে মস্তকে 2টি অস্থিলি থাকে এবং কোনোটায় হ্রাসপ্রাপ্তও থাকে, আর সামনের যে 2 জোড়া পা থাকে সেগুলি কিন্তু দ্রুত চলার উপযোগী, কেমন কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা তা দেখছি না, এটা কিন্তু শিকার ধরার উপযোগী, এবং মাথার অংশটা কিন্তু বেশ লম্বাটে ধরনের। হ্যাঁ, তো এরকম বেশ কিছু পার্থক্য রয়েছে। তবে এদের অন্তর্ভুক্ত যে আমরা ফ্যামিলিগুলি পড়বো সেখানে আমরা তাদের যে বৈশিষ্ট্যগুলি দেখবো তাতে কিন্তু আমরা এদেরকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারবো। তো প্রথমে আসি যে ব্ল্যাটেরিয়ার আন্ডারে কয়েকটি ফ্যামিলি। ফ্যামিলি 1 হচ্ছে ব্ল্যাটিডি। ব্ল্যাটিডি যেটা ফ্যামিলি সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলি তোমরা একটু দ্রুত খাতায় টুকে নিতে চেষ্টা করো প্লিজ। নাম্বার 1 হচ্ছে প্রোনোটাম মস্তককে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। নাম্বার 2 লেখো এদের উদরের অ্যানাল সার্সি সুগঠিত,
নাম্বার থ্রিতে লেখো ফিমোরায় পায়ের অংশের কথা বলছি, শক্তিশালী কাঁটা বর্তমান এবং এদের যে স্টাইল থাকে সেগুলি সম্পূর্ণ আলাদা প্রকৃতি। আর পরিণত যে কীটপতঙ্গগুলি সেগুলি ডানাযুক্ত হতে পারে অথবা ডানাবিহীনও হতে পারে। উদাহরণ দিয়ে রাখো পেরিপ্ল্যানেট আমেরিকানা অথবা ব্ল্যাটা ওরিয়েন্টালিস। আমি দেই নাই এখানে উদাহরণগুলো, আমি কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এরপর আছে আরেকটা ফ্যামিলি ব্ল্যাটেলিডি, এদের বৈশিষ্ট্যগুলি একটু প্লিজ লিখে নাও। নাম্বার ওয়ান, এগুলি ডিম এবং বাচ্চা উভয়ই প্রসব করে। নাম্বার টু, এদের ফিমোরায় কাঁটা রয়েছে। নাম্বার থ্রি, পুরুষ কীটপতঙ্গে নবম স্টারনাইট রূপান্তরিত, এবং এদের যে উদাহরণ সেটা হচ্ছে ব্ল্যাটেল্লা স্পিসিস। এবার আসি ফ্যামিলি থ্রি। ফ্যামিলি থ্রি কী? ফ্যামিলি থ্রি হচ্ছে ক্রিপ্টোসিরাডি, ক্রিপ্টোসেরিডি বলতে পারো, ক্রিপ্টোসেরিডি। এদের কয়েকটি বৈশিষ্ট্য লিখে নাও। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এদের পুরোনোটা মস্তককে আংশিকভাবে ঢেকে রাখে এবং এদের অ্যানালসারসি ক্ষয়প্রাপ্ত, আর যে অ্যানাল স্টাইল সেটি আকৃতিতে ছোট, আর এদের ফিমোরা পায়ের যে অংশ সেখানে কাঁটাবিহীন। আর উদাহরণটা লিখে নাও ক্রিপ্টোসেরাস, জাস্ট এটাই, সাথে লাস্টে হবে CERUS, ক্রিপ্টোসেরাস। আচ্ছা, আর একটি ফ্যামিলি, ফ্যামিলি ফোর, এটা হচ্ছে কি? ব্ল্যাবিরিডি। ব্ল্যাবিরিডির বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলি হচ্ছে নিম প্রসব করে, অর্থাৎ ভিভিপ্যারাস, এবং নিম মানে বাচ্চা আর কি, ডিম প্রসব করে না। এদের যে ফিমোরা সেগুলি কিন্তু আর্মলেস, বাহু নাই। এবং এদের তিন নম্বরে লেখা, এদের পুরুষ কীটপতঙ্গের যে নবম স্টারনাইট এটি কিন্তু অসম প্রকৃতির। আর এদের হচ্ছে নাম্বার ফোরে লেখো, এদের দেখতে বিষম প্রকৃতির, মানে ভিন্ন প্রকৃতির। এবং এদের উদাহরণটা লিখে নাও ব্ল্যাবেরা স্পিসিস। এবার আসি ম্যান্টোডিয়া থেকে, ফ্যামিলি ফাইভ, নাম্বার ম্যান্টোডিয়ার ফ্যামিলি ওয়ান, বাট সিরিয়ালি ফ্যামিলি ফাইভ, এটা হচ্ছে ম্যান্টিডি। ম্যান্টিডি হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের, আমরা দেখি পোকাগুলাকে সচরাচর। এদের সামনের ফিমোরার বাইরে এবং ভিতরে কাঁটাযুক্ত, আর বাইরের কাঁটা হচ্ছে তির্যক, এই যে বাইরের যে ফিমোরার অংশ থাকে, বাইরের কাঁটা তির্যক এবং ভেতরের কাঁটা একটি ছোট ও একটি বড়। আর এদের আরেকটা বৈশিষ্ট্য লেখো যে এদের ট্যাগমিনা তৈরিতে দুইটি বর্ণ দেখা যায় না, কেমন? আর হচ্ছে যে উদাহরণ হচ্ছে ম্যান্টিস। আরেকটা ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি সিক্স, এটা হচ্ছে কি? এম্পোসিডি। এদের বৈশিষ্ট্য আসলে এটা একটা ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখা যায়, এগুলি খুব রেয়ার টাইপের। তবে একটা বৈশিষ্ট্য তোমরা লিখে রাখো যে এদের সামনের টিবিয়ায় অঙ্কীয় দিকে একটি কাঁটা ও তিন থেকে চারটি ছোট কাঁটা থাকতে পারে। আচ্ছা, আর ফ্যামিলি, এদের উদাহরণ হচ্ছে গঞ্জাইলাস, GONGYLUS, ঠিক আছে। আরেকটি ফ্যামিলি সেভেন, এটি হচ্ছে হাইমেনোপডিডি, উচ্চারণ কিন্তু বানানের সাথে হবে, হাইমেনোপডিডি। এবং এদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটার মধ্যে লেখো যে এদের মস্তকের যে ভার্টেক্স একটি প্রসেসে বিভক্ত, এবং এদের ডানার যে ট্যাগমিনা সেটি দ্বিবর্ণযুক্ত, আড়াআড়ি বা পেঁচানো দাগযুক্ত। এদের একটা উদাহরণ দিয়ে দাও, অক্সিপাইলাস, বানান লেখো OXYPILUS, অক্সিপাইলাস স্পিসিস। তো এই গেল আমাদের ডিকটায়প্টেরা বর্গের একটি সাধারণ বর্ণনা। তো আশা করছি ডিকটায়প্টেরা অর্ডার সম্পর্কে আমাদের ধারণা মোটামুটিভাবে হয়েছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও গুরুত্বপূর্ণ একটি অর্ডার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আজকে খোদা হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের অপেক্ষায়। তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী মেনে চলবে আশা করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।